সালামু আলাইকুম। বাংলা সাহিত্যের মধ্যযুগের শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে জেনে নিন। শ্রীকৃষ্ণ কীর্তন এর আবিষ্কারক বসন্ত রঞ্জন রায়। শ্রীকৃষ্ণ কীর্তনের আবিষ্কার কাল 1909 খ্রিস্টাব্দ, যেখান থেকে আবিষ্কার করেন শ্রীকৃষ্ণ কীর্তন। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের এক গৃহস্থ বাড়ির গোয়ালঘর থেকে কাব্যটি উদ্ধার করেন, যার কাছে রক্ষিত ছিল শ্রীকৃষ্ণ কীর্তন। বৈষ্ণব মহন্ত শ্রী নিবাস আচার্যের দৌহিত্র বংশজাত দেবেন্দ্র মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে এ গ্রন্থটি রক্ষিত ছিল, যার সম্পাদনায় প্রকাশিত হয় শ্রীকৃষ্ণ কীর্তন বসন্ত রঞ্জন রায়ের। শ্রীকৃষ্ণ কীর্তন প্রকাশক বঙ্গীয় সাহিত্য পরিষদ। শ্রীকৃষ্ণ কীর্তন প্রকাশকাল 1916 সাল। শ্রীকৃষ্ণ কীর্তনের সাহিত্য বিশ্লেষণ। সর্বজন স্বীকৃত ও খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তন, বাংলা ভাষায় রচিত কোনো লেখকের প্রথম একক গ্রন্থ। শ্রীকৃষ্ণ কীর্তনে চরিত্র তিনটি, কৃষ্ণ, রাধা, বড়াই। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট 13টি খণ্ড রয়েছে। পুঁথিকে প্রাপ্ত চিরকুট অনুসারে এই কাব্যের প্রকৃত নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ।